নমস্কার আমি প্রণয় আর আজকে আমরা এখন আকাশাটির জার জেথা ঘরের ফ্লোরে রয়েছি আর এই যার জেতা ঘরে আমি প্লে করছি সুনন্দ বোস আর সুনন্দ বোসের লাভ ইন্টারেস্ট হচ্ছে আরতি মিত্র আমার সাথে রয়েছে আরতি মিত্র হ্যালো আমি জয়িতা আর এইখানে আমাকে একটা রিকোয়েস্ট করা হয়েছে যে আমাদের একটা নিক নেম রয়েছে সেই নিক নেমটা কি আমি আর এই

তারা জানেন যে এটা সাহিত্য নির্ভর একটা ধারাবাহিক সীমিত সময়ের একটা ধারাবাহিক প্রত্যেকটা গল্পই খুব সুন্দর আমাদের এই গল্পটাই প্রচণ্ড সুন্দর একটি গল্প আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা এবং একটি মেয়ের জার্নি এখানে দেখানো হচ্ছে যে মেয়েটি প্লে করছে আরতি মানে জয়িতা প্লে করছে আর সেই মেয়েটির জীবনে নানা চড়াই উঠসায়ের মধ্যে দিয়ে তারপরে ফাইনালি একটা সময় গিয়ে সে বুঝতে পারে যে ভালোবাসাটা আসলে কি যেটা আমি যেটার মোহে পড়ে যায় না যেটা আমার জীবনে প্রয়োজন যেটা আমার জীবনে এগোতে এবং ভালো থাকতে সাহায্য করে তো সেইটা নিয়ে এই গল্প আমাদের আর খুব সুন্দর একটি গল্প আমরা দুজনেই যখন গল্পটা পড়েছিলাম আকাশাহাটের অফিসে গিয়ে তখন আমরা প্রত্যেকেই খুব হ্যাপি ছিলাম যে এত সুন্দর একটা গল্প সাধারণত আজকাল খুব একটা দেখা যায় না বাংলা টেলিভিশনে আচ্ছা আমি যখন এই গল্পটা পড়েছি তখন মানে টানা দু তিন ঘন্টা ধরে আমি শুধু পড়েই গেছি মানে আমি ডিনার স্কিপ করে গেছি যে মানে এত ইন্টারেস্ট এত ইন্টারেস্টিং একটা গল্প এবং ডিফারেন্ট একটা গল্প ও কয়েকদিন আগে পড়েছিল আমি সারা রাত জেগে একদিনে শেষ করেছি গল্পটা আমি একটা দিনেই শেষ করেছি তিন ঘন্টায় শেষ করেছি আমি আড়াই ঘন্টায় শেষ করেছি যাই হোক ঠিক আছে মানে জিততে হবে হ্যাঁ ঘামে তো আমি জিতে যাই এ আমি জিতে যাচ্ছি আমি তো বলে দিয়েছি এর সাথে যেন আমার সিন না থাকে এবার আমার লাভ ইন্টারেস্ট বাবুকে এখন তো আর ফোন করা যাবে না যে গল্পটা একটু চেঞ্জ করুন যাই হোক আমাদের এই গল্পটায় দুজনের চরিত্রটা খুব ইন্টারেস্টিং আমি বোস প্লে করছি একটি খুব সাধারণ ছেলে উনিশশো সত্তরের দশকে সেই সময়ের একটি সাধারণ বাড়ির ছেলে তখনকার দিনে যেহেতু সোশ্যাল মিডিয়া ছিল না মানুষকে ভালো লাগার খুব বেশি উপায় ছিল না মানুষের সাথে অত বেশি চয়েস ছিল না তো তখনকার দিনে প্রেম ভালোবাসাটা হতো না ঠিক পাশের বাড়ির মেয়েটির সাথে আর এই হচ্ছে ঠিক আমার পাশের বাড়ির মেয়ে হ্যাঁ আর আমি মানে ভীষণ এরকম একটা চরিত্র যে ভুলটাকে ভুল বলে মানে ওরকম নয় যে ভুলটাকে সাপোর্ট করে যাচ্ছে বা কিছু ভুলটাকে ভুল বলে স্ট্যান্ড নেয় আর ঠাকুমার সাথে ওর ভীষণ একটা ভালো বন্ডিং এবং এই যে সুনন্দ পাশের বাড়ির তাকে সে একদম পছন্দ করে না কারণ ওকে দেখে মনে হয় যে ও ভীষণ খারাপ একটা ছেলে হয় না মানে পাড়া রকবাজ কাইন্ড অফ একটা ছেলে তো একে কোনোদিনও আরতি জানার চেষ্টাই করেনি যে এ অ্যাকচুয়ালি কীরকম ওর একজনকে ভালো লেগেছে মানে ভালো লেগেছে মানে ভালো বেসে ফেলেনি বা হয় না যে আমার ড্রিম বয় মানে ছেলে হলে বোধ হয় এরকম হওয়াই উচিত মানে পার্টনার হলে বোধ এরকম হওয়াই উচিত তো ওর জামাইবাবুকে নিয়ে ভীষণ হয় না জামাইবাবুকে নিয়ে ভীষণ খুব খুশি খুব এরকম একটা ব্যাপার যে ওই বোধ ঠিক আর বাকি সবাই ভুল জামাইবাবু তাই ভেবে ভেবে নিয়েছিল আদি ঘরওয়ালি হ্যাঁ মানে সেইভাবে আর কি জামাইবাবুকে ও নিজের সূর্য যেটা দেখা যায় যে পরবর্তীকালে গিয়ে একদমই বিষয়টা উল্টো তো এটা ভীষণ ডিফারেন্ট একটা স্টোরি সব স্টোরি সবার কাছে স্পেশাল হয় বাট এই স্টোরিটা আমাদের কাছে স্পেশাল কারণ এটা ভীষণ ডিফারেন্ট স্টোরি যেটা বললাম আর এইটার মধ্যে সুনন্দ আরতির চড়াই উতরাই থেকে শুরু করে প্রত্যেকটা চরিত্রের এত গভীরতা আছে প্রত্যেকটা চরিত্রকে এত সুন্দর করে দেখানো হয়েছে এই গল্পে তো আশা করছি আমাদের তো কাজটা করতে ভীষণ ভালো লাগছে তোমাদের দেখতেও ভীষণ ভালো লাগবে দেখুন এই গল্পটা হচ্ছে ভালোবাসার গল্প তো প্রেম হাজার বছর ধরেও তার ডেফিনেশন একই রয়েছে হয়তো তার মোরগটা বদলে গেছে কিন্তু ভালোবাসার ডেফিনেশন কিন্তু সেটাই ভালোবাসা একজনের সাথেই হয় সেটা আমরা প্রচুর মানুষের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার পরেও আজকের যুগেও সেই ভালোবাসার ডেফিনেশনটা একই এখানেও কিন্তু সেই সিম্পলি একটা স্টোরি যে দুজনের ভালোবাসা একটা সময় এটা খুব ম্যাচিওর একটা স্টোরি আর যখন পূর্ণতা পায় ভালোবাসাটা তা সেইখানেই কিন্তু আমাদের গল্পের সফলতা হ্যাঁ মানে ও তো সবকিছু বলেই দিয়েছে আমি আর কি বলবো আপনার কেমন লাগছে এই চরিত্রটা প্লে করে আপনি কি বাস্তবে এরকম হ্যাঁ আর মতো কিছু আমায় বলতে দেবেন না একাই বলে যাবে আমার এই চরিত্রটা করতে ভালো লাগছে আমায় বলতে দে আমায় বলতে দেবে একটু আমি বলি বলো এই চরিত্রটা করতে আমার ভীষণই ভালো লাগছে কারণ আমি আজ অব্দি যে কটা চরিত্র করেছি না প্রত্যেকটা প্রত্যেকটার থেকে ডিফারেন্ট আর এটাও ডিফারেন্ট মানে এটা এরকম নয় যে ঠিক আছে এটা তো মানে মুখ্য চরিত্র কিছুই করার নেই ঠিক আছে হ্যাঁ না হ্যাঁ না না মানে এরকম ঠিক নয় এখানে অনেক কিছু করণীয় আছে মানে যারা দেখবে তারা বুঝতে পারবে যে এখানে যেরকম রাগ আছে এখানে সেরকম হাসি আছে এখানে প্রত্যেকটা ইমোশান আছে এখানে তো ডেফিনেটলি আমার করতে ভীষণ ভালো লাগছে আর আমি মিলটা বেশি পাই এই চরিত্রটার সাথে কারণ এই চরিত্রটার সুনন্দকে একদম পছন্দ নয় মনে হয় যেন ঠাটিয়ে চড় মেরে দিই আমি ডায়লগেও বলেছি হ্যাঁ আর আমারও মনে হয় যে মেরে মেরে দিই তো অনেকটা আমাদের তো হ্যাঁ একদমই ঠিক যে আমার যেমন ওকে শুরু থেকেই পছন্দ পছন্দ ঠিক না এটা হচ্ছে না সেই রকম ভালোবাসা যে একে আমি দেখেছি ছোট থেকে ছোট থেকে একেই ভালোবেসেছি আর এই আমার ফিউচার আর কেউ নয় এর মাঝে আর কেউ আসবে না বাঙালির পাড়ার ফিল্ম যেটাকে বলে আর আই গেস আমরা প্রত্যেকে আমরা মানে এখনের জেনারেশনেও আমরা এটা ছোট থেকে বড়ো হওয়ার সময় দেখেছি যে পাড়ার যে ভালোবাসা না সেটাকে না কোনো ধরনের লাভ স্টোরি ডমিনেট করতে পারে না ওটা হচ্ছে বেস্টেস্ট লাভ স্টোরি মানে একসাথে বেড়ে ওঠা একসাথে একে অপরকে চেনা অপছন্দ করা তারপরে যখন সেই পছন্দটা হয় না সেটা একটা অসাধারণ লেভেলের লাভ স্টোরি হয় আর এই গল্পটাও ঠিক সেরকমই আজকে সিন চলছে যেখানে ঘটক এসেছে এসে দুজনেরই মানে আমার মেজদির বিয়ের প্রস্তাব নিয়ে এসে মানে পারলে আমারও বিয়ে দিয়ে দেয় আর কি তো সেটাতে আমার ভীষণ আপত্তি এবং ওর সাথে সিন আছে এরপরেই যেখানে ওকে তো আমি একদম পছন্দ করি না তো ওর বাবা অসুস্থ যেখানে ও এসেছে আমাদের বাড়িতে হয় না তখনকার দিনে মানে একটাই 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 ফোন ফোন থাকতো মানে মানে পাড়ায় পাড়ায় হয়তো তো সবাই ওই ফোনেতেই আর কি বা টেলিভিশন এরকম তো ছিল তখন তো আমাদের বাড়ি যেহেতু বড় লোক ওদের বাড়ি গরিব তো আমাদের বাড়িতে টেলিফোন আর কি ছিল তো ও ফোন করতে এসেছে ডাক্তারকে বা এই সব নিয়েই আর কি চলছে আজকে সিন দর্শকের জন্য আমরা এটাই বলতে চাই যে আপনারা যারা টেলিভিশন দেখেন আকাশ দেখেন এই সময় আপনারা বিভিন্ন ধরনের গল্প দেখছেন সাহিত্যের উপর নির্ভর করে যে এই সিরিজটা আপনারা দেখেন আকাশ পর্দায় আপনাদের প্রত্যেকের পছন্দ বলি আমরা কিন্তু আরও একটা নতুন গল্প নিয়ে এসেছি আমরা সেই নষ্ট ফিরে যেতে চাই যখন বাঙালিরা পুরনো গল্প পড়তে পছন্দ করতো তখনকার দিনের প্রেমের গল্প তখনকার দিনে মানুষের অনুভূতির গল্প সেইটা একটা একদম অন্য ধারার একটা টেস্ট আপনাদের দেবে আর আমার মনে হয় বাঙালি অডিয়েন্স আমাদের এই কাজটা খুব পছন্দ করবে হ্যাঁ আমিও এটাই বলবো যে অবশ্যই অবশ্যই এটা দেখো এবং আমাদের ফার্স্ট এপিসোডটা দেখতে একদম ভুলো না কারণ ওটা ভীষণ হ্যাঁ আগামীকাল ফার্স্ট এপিসোড বাট ওটা দেখতে দেখতে ভুলো না কারণ ভীষণ অন্য রকমভাবে শর্ট টেকিং থেকে শুরু করে গল্পটা থেকে শুরু করে সিন থেকে শুরু করে সব সমস্ত না একটা অন্য রকমের তো অবশ্যই আমাদের ধারাবাহিকটা দেখো এবং ফার্স্ট এপিসোড দেখতে ভুলো না সোম থেকে শনি ঠিক সন্ধ্যে সাড়ে সাতটায় শুধুমাত্র আকাশ আটের পর্দায়